বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহর। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে পাত্রপাত্রের সন্ধান দিয়ে বিয়ে শাদীর ব্যবস্থা করে থাকি। আমাদের সাথে যোগাযোগের নাম্বারটা আপনারা রাখতে পারেন 01711860261। আপনারা যারা এই মুহূর্তে বিয়ে শাদীর জন্য খুব সময়, এখন অবশ্য অনেক জায়গা থেকে অনেক রেসপন্স আসতেছে, তো কার সাথে কার মিলে যায় একমাত্র আল্লাহ ছাড়া বলা যায় না, কারণ বিয়ে শাদী সম্পূর্ণ আল্লাহর হুকুম। আমরা ওসিলা মাত্র, আমরা চেষ্টা করতে পারি আপনাদের জন্য। আর আমি আপনাদেরকে একটু কথা বলতে চাচ্ছি, যারা বিয়ে শাদী করবেন, যারা আমাদের কাছে আসেন, অনেক সময় আমরা কিন্তু অনেকটা বুঝতে পারি যে কোন পাত্র বা কোন পাত্রী আপনাদের সাথে মিলবে। সেই ক্ষেত্রে আমরা যখন বলবো আপনারা একটু গুরুত্ব দিবেন, কারণ আমি দেখলাম যে আপনাদের জন্য কিন্তু আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকে আপনাদের ভালো কিছু দেওয়ার। কারণ আমি এই পর্যন্ত 28 বছর ধরে করে আসছি একমাত্র এই যোগাযোগের মাধ্যমে, একজনে কাজ করেছে আরেকজনের কাছে বলছে, এইভাবে প্রতিদিনই অসংখ্য ফোন আসে, আপা আপনি এখানে কাজ করেছেন, আপনার দ্বারা উপকৃত হয়েছে, ওরা ফোন নাম্বার দিয়েছে, এটাই আসলে সফলতা। তো সেই জন্য বলবো যারাই আসছেন তারা আমাদেরকেও একটু গুরুত্ব দিয়েন, আমরা যখন ভালো যেটা বলি। আর আমি সবসময় মনে করি সততার সহিত কাজ করলে মানুষের যে কোনো কাজেরই সফলতা আসে, মিথ্যা তো মিথ্যাই। তাই আমি বলবো আপনাদেরকে, আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা যে ছেলে মেয়েরা আসছে, ছেলে মেয়েদের বায়োডাটা নিয়ে আসছেন, আপনারা এসে বলেন একটা ভালো ছেলে দেন, আমি কিন্তু ভালো ছেলেটাই দিই, তারপরও কিন্তু আপনারা আবার অনেক অনেক বাসাবাসি করেন, ঠিক আছে, সমস্যা নেই, কারণ খোঁজখবর নেওয়ার দায়িত্ব আপনাদের। আবার কোনো মেয়ে যে ছেলে পক্ষ আসে, শুধু দেখা যায় যে বলে যে শুধু সুন্দর মেয়ে, আমি একটা কথা বলতে চাই, ছেলে পক্ষদের ক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্ট শুধু সুন্দর মেয়ে প্রথমে, তারপরে পড়াশোনা। তো আমি আরেকটা কথা বলতে চাই, এই যে এই ফেসবুকের যুগে, এত ডিজিটাল যুগ, এত প্রযুক্তির যুগে হাজার হাজার মানুষের সাথে পরিচয় হয়, হাজার সেজন্য যে একদম সুন্দরী মেয়ে নিয়েও কিন্তু সব কিছু হয় না। হ্যাঁ, তার ফ্যামিলি দেখতে হবে, সে আল্লাহর ভক্ত কি না সব কিছুই দেখতে হবে। আর দেখা যাচ্ছে যে অনেকে আছে, আমি অনেক ভালো ভালো মেয়ে দিয়েছি কিন্তু ছেলেরা ওই সুন্দর দেখে করছে, কিন্তু সেখানে কিন্তু ওদের ঝামেলা হয়ে যায়। আমি এই অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমামই আপনারা যখনই কোনো পাত্র এবং পাত্রী সিলেক্ট করবেন, আপনারা অবশ্যই তারা দিনদার কিনা, নামাজি কিনা তাদের পরিবার, সেটা দেখবেন। এবং পৃথিবীতে মানে আমি আমার এই অভিজ্ঞতাতে দেখলাম মানুষ যে কী ধরনের, একমাত্র যত খারাপ কাজ হয় যে মাদকের মাধ্যমে মাদক মুক্ত কিনা এইটার একটু খবর নিতে হবে আপনাদের প্রত্যেকেরই, পাত্রপাত্রী সবাইকে, যে সে আল্লাহ ভক্ত কিনা এবং সে কোনো নেশা জাতীয় কোনো কিছু করে কিনা। নেশা একটা পরিবার, একটা সমাজ পুরা ধ্বংস করে দেয়। সেজন্য ভালো ছেলে ভালো মেয়ে চিনার একটাই উপায়, সেটা হচ্ছে আমি মনে করি যে যেই মেয়ের বাবা মা, যে ছেলের বাবা মা না, যে ধার্মিক, তারা কখনো খারাপ কিছু করতে পারে না। সেই জন্য আপনারা সবাই খোঁজ খবর নেবেন, আর বিশেষ করে মাদক মুক্ত কিনা এটা জানবেন। আমি এই বর্তমান পরিস্থিতিতে আমি দেখলাম যে যত অশান্তি, যত ডিভোর্স, সব ম্যাক্সিমাম মেয়েরা এসে বলে যে ছেলে নেশাগ্রস্ত। তো আমি সেই জন্য সেই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আর আজকে দুই মানে অসংখ্য বায়োডাটা আসছে, তো সেই জন্য আবারও আপনাদের মাঝে চলে আসলাম। একটা খুবই ভালো একটা বায়োডাটা আসছে, মেয়ে অনেক অপূর্ব সুন্দরী, মেয়ে ডেট অফ বার্থ হচ্ছে 97, হাইট হচ্ছে 5'6", ওর বাবা হচ্ছে সরকারি উচ্চ পদস্থ একজন কর্মকর্তা, মাও শিক্ষিত, উনি হোম হাউসওয়াইফ। তো ওরা ঢাকাতেই সেটেল, ঢাকাতেই বাড়ি গাড়ি সব কিছু আছে। তো আপনাদের জন্য আমি বলবো, মেয়ে হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছে BBA, তো খুব সুন্দর। আপনারা যদি ওনারা চাচ্ছে একটু বিসিএস ক্যাডার হতে পারে, ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, MBA হতে পারে, বা ব্যাংকার হতে পারে, ওনার সব কিছুই বলছে যেটা পছন্দের উপর, তো আপনারা দেখতে পারেন। তারপরে আজকে আরও বেশ কয়েকটা ছেলে আসছে, ছেলে হচ্ছে আর্মির ক্যাপ্টেন, হাইট হচ্ছে 5'8", আর ডেট অফ বার্থ হচ্ছে 91। যারা আর্মি ক্যাপ্টেন ছেলে খুঁজতেছেন তারা যোগাযোগ করতে পারেন, বাবা উচ্চ পদস্থ কর্মকর্তা। আরেকজন আসছে ম্যাজিস্ট্রেট, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট হচ্ছে 5'6". খুবই ভালো ভদ্র ছেলে, বিশেষ করা ম্যাজিস্ট্রেট যদি কেউ চান তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আরেকজন আসছে আর্মি মেজর, ওনার ডেট অফ বার্থ হচ্ছে 91, হাইট হচ্ছে 5'8". ওনার ঢাকাতেই সেটেল, ঢাকাতে বাড়ি গাড়ি সব কিছু আছে, ভালো সুন্দর মেয়ে চায়, সুন্দর মেয়ে সব ছেলেরা সবসময় বলে। আরেকটা ছেলে আর্মি ক্যাপ্টেন আসছে, ওর ডেট অফ বার্থ 95, হাইট হচ্ছে 5'8", ওরাও চাচ্ছে একটা ভালো মেয়ে। তো মানে অসংখ্য এই মুহূর্তে বেশ কয়েকটা ছেলে কোয়ালিফাইড চলে আসছে দেখে আপনাদেরকে একটু শেয়ার করছি, যাদের সাথে মিলে যায়
ছেলেটা যারা যেই ছেলেটা যাচ্ছেন আপনারা দ্রুততে আমাকে ফোন করবেন, ইমেল করবেন, আমি সাথে সাথে আপনাদেরকে অ্যান্সার দিব এবং উত্তর দিব, সেই বায়োডাটার পাঠাবো। 100% সততার সহিতই আমরা কাজ করি। আপনারা যারা যে আশা নিয়ে আসছেন, আল্লাহ যাতে সকলে আশা পূর্ণ করে, সেই দোয়া রইল আপনাদের জন্য। আমি শর্টকাট বলতেছি, আরেকটা ছেলে হচ্ছে 93 ডেট অফ বার্থ, ও হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ও এখন একটা সরকারি প্রজেক্টের দায়িত্বে আছে। ওর হাইট হচ্ছে 5'7" আর 93 ডেট অফ বার্থ। ওরা একটা ভালো মেয়ে যাচ্ছে, আসলে অনেকগুলি আসছে, তো আমি আবার না হয় পরে বলবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ যাতে সকল কাজে সফলতা দেন। আপনারা সবাই ভালো থাকুন, আমি এই দোয়া সবসময় করছি। আর যারা যে আশা নিয়ে করছেন, তারা প্রত্যেকেই নামাজে বসে, যত আমার মানে মামুনিরা আছে বা আমার ছেলে বয়সী, সবাই নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর কাছে যাবেন। আল্লাহ কিন্তু ডাকার মতো ডাকলে আল্লাহ কিন্তু কবুল করে। এতটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।